শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাহবুবুল চৌধুরী, আমার পিতার নাম মৃত আলী আহমদ চৌধুরী, আমার পরে পঞ্জং পরিচুরি উপজেলা চট্টগ্রাম। যুদ্ধের আগে ছাত্র ছিলেন? আমি ছাত্র ছিলাম, আমি পরিচুরি কলেজের ছাত্রকালীন ইন্টার ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। আমরা পরীক্ষা আমাদের তৎকালীন আমাদের জোরলোক তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন উনি, জোরলোক সাহেব, শহীদ মুক্তিযুদ্ধ, ওনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ গিয়েছিলাম। পরিবার থেকে আমাদেরকে প্রথমে আমরা নেভাল কমান্ডোতে অংশগ্রহণ করেছিলাম। আমাদেরকে নিয়ে ওখানে ইয়াতে পলাশীন মাঠ, ওখানে ওই পলাশীন মাঠে আমার ভাগীরথী নদীতে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলো। প্রায় 22-24 দিন ট্রেনিং হওয়ার পর আমি অসুস্থ হওয়ার পরে ওখানে আর আমার সাঁতার দেওয়ার মতো আমার ইয়া ছিল না, তখন আমি অসুস্থ হয়ে যেতাম। চিকিৎসা করে আবার আমার সাথে আরও 27 জনের মতন আমরা ল্যান্ডের জন্য এই ট্রেনিংয়ের জন্য আমাদেরকে বিহার সাকলি অভিনন্দন। ওইখানে আমাদের সাথে এমপি মুশাফর সাহেব ছিলেন, ডাক্তার মন্নান ছিলেন, প্রায় যে মনসুর ছিলেন, এমনি আমাদের সাথে প্রায় ওই ওখানে প্রায় 12-14 জন এমবি ছিল। আমরা সেই ট্রেনিং সেখান থেকে ট্রেনিং শেষ করে আমরা ওই 88 আমাদের গ্রুপ নম্বর হচ্ছে 88 গ্রুপে, তখন আমার সোলামান নামে একজন লোক তার নেতৃত্বে সহকারী কমান্ডার ছিলেন আমাদের এই বর্তমান আলমগীর মিয়া বলে মেসি আছেন আমেরিকা থাকেন, ওনার নেতৃত্বে ওনাদের নেতৃত্বে আমরা আবার দেশে এসে বিভিন্ন এলাকায় আমরা যুদ্ধ করেছি, কিরামে করেছি, ইয়াতে করেছি, এখানে বাগান ইয়াজরা বাগান, এবং আমাদের অনেক জায়গায় আমরা আমাদের যুদ্ধ অংশগ্রহণ করেছি। আমরা যুদ্ধ অংশগ্রহণ করে তাপান্তরের সাথে আমাদের ডাইরেক্ট ফাইট হয়েছিল। আপনার যুদ্ধকালীন আপনার কোনো একটা অপারেশনের কথা বললেন? আমি ওই ইয়াজরা বাগানে সরাসরি পাঞ্জাবিদের সাথে আমাদের ইয়ে হয়েছিল। তারা যখন পাঞ্জাবিরা যখন ইয়াজরা থেকে ওই বাগানের শ্রমিকদের খাদ্য দ্রব্য জোর করে নিয়ে যাচ্ছিল, আমরা খবর পেয়ে আমরা তাদেরকে ওই নৌকাতে, তারা কম্বল, শীতের কম্বল ছিল, আপনার গম ছিল, এ ছিল খাদ্য, দুধ সব চা পাতা ছিল, ওরা নিয়ে যাবো। আমরা শুনি আমরা যখন ওখানে গ্যারেজ সার্চ করলাম, আমাদের খবর পর তারা এলাকাতারই গুলি করে, ওখানে গুলি করার পর আমরা একটা শুনলে তারা 2-4 করতে করতে তাদের যখন অস্ত্র যখন তারা শেষ হয়ে যায়, তখন আমরা তাদেরকে দুইজন ওখানে মৃত্যু হয় নাই, আহত হয়েছে, আহত অবস্থায় তাদেরকে ওখানে কোথায় নিয়ে গেছিলো আমার দাঁড়িয়ে।
আমরা ইনশাল্লাহ আমাদের কোনো মুক্তিযুদ্ধ সেইখানে মারা যায়নি, শুধু পাঞ্জাবিরা আমাদের হাতে দুই তিনজন পাঞ্জাবি আহত হয়ে তারা থেকে চলে গেছে। তো থেকে আচ্ছা, ওনার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী, ওনার পিতার নাম জহুরুল ইসলাম চৌধুরী, ওনার দাদার নাম সিদ্দিক আহমদ চৌধুরী, বাড়ি পাঞ্জাব ফটিকছড়ি চট্টগ্রাম। ওনার বাপ এখানে অবস্থান করতো তৎকালীন হাউজিং সোসাইটি, ওইটাতে উনি একটা বাসায় থাকতেন আমাদের এক আত্মীয়, এখনও তারা জীবিত আছে। পাঞ্জাবিরা অপারেশন করতে গিয়ে ওনার বাবাকে পাইছে ফাঁকে নিয়ে অন দ্য স্পট ওনাকে গুলি করে মারি ফেলছে। মারি ফেলার পর ওনাকে নিয়ে আমাদের বর্তমান যে আছে সুইমিং কমপ্লেক্স, সুইমিং কমপ্লেক্সে তখন অনেক অনেক এই ধরনের মানুষকে পাঞ্জাবে হত্যা করে ওখানে গর্ত করে গাড়ি ফেলছে। খাবার তো দূরের কথা, গাড়ি ফেলছে যে এটা আমার এই বাস্তবতা আমি জানি। ওনার এক ছেলে মাত্র এক ছেলে শহীদের তালিকায় আমরা দু একবার নাম দিয়েছিলাম, কিন্তু কি কারণে এটা অন্তর্ভুক্ত হয়নি আমরা জানি না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।